পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা মনে করেছেন যে এটা তাদের ব্যক্তিগত সাবস্টেশনটা কিংবা বিদ্যুতের লাইন। তো এটা এটা যেহেতু সরকারের সম্পত্তি, আলটিমেটলি বিদ্যুতের বিদ্যুৎ দেওয়ার দায়িত্বটা তো হচ্ছে সরকারের, এবং এটা আমাদের একটা সাংবিধানিক সংবিধানে বলা আছে যে বিদ্যুতায়নের পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে কী বলে উন্নয়ন করা হবে। তো এই অঙ্গীকার তো আমরা মেনে চলবো, এটার জন্য যা কিছু দরকার হয় আমরা তা করব, এবং এইসব অ্যাসেটগুলোর যে সিকিউরিটি সাবস্টেশনগুলো সেগুলোর জন্য আমরা ব্যবস্থা নিতে বলে দিয়েছি সমস্ত জেলা কমিশনার, ডেপুটি কমিশনার, সমস্ত ডিভিশনাল কমিশনারকে এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে, এবং এইগুলোকে সচল রাখার জন্য আমরা লোকবল তৈরি আছে। যদি পল্লী বিদ্যুতের এরা যদি তারা মনে করেন যে তারা এটা করবেন না, তাহলে আমরা সেখানে অন্য লোক দিয়ে, কারণ বিদ্যুৎ দেওয়ার দায়িত্ব তো সরকারের, এটা তো বিদ্যুৎ সরকার যেভাবেই হোক এটা পালন করবে, এবং যারাই আইন শৃঙ্খলা বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, কিন্তু সেই সময় ১৬ বছর আপনার এই দাবি আদায় হলো না, এখন এই দুই মাসের সরকার এটা কিভাবে দেবে? আর এখন তো কোনো আয়নাঘর নাই, কোনো নেই, আমরা তো বলছি যে দাবি দেওয়া করেন, দাবি দাওয়া করতে তো অসুবিধা নাই, কিন্তু আপনি বিদ্যুৎ বন্ধ করার কারো কোনো অধিকার নাই। এইটা না, এটা হচ্ছে কি, আমি এগুলো বলতে চাই না, আমি আপনারা জানেন আমি একজন পেশাদার মানুষ, আমি রাজনীতির সঙ্গে এই রাজনীতি সম্পর্কিত করতে চাই না, কিন্তু তারা যে কাজটা করেছেন এটা একটা বেআইনি এবং একটা গুরুতর অন্যায় করেছেন, এবং আমি আশা করব যে তারা এই জাতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকবে। গতকালকে স্যার আপনি দেখবেন যে পল্লী বিদ্যুতের এই চলমানের ভিতরেই গতকালকে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু আন্দোলন করেছেন, বাংলাদেশের বৃহৎ পাওয়ার প্ল্যান্ট পায়রা সহ চারটা। না সেটাই আমি তো বুঝছি যে আন্দোলন তো করতে পারে, কিন্তু বিশ্বাস, কিন্তু আপনারা এই যে সরকারের ক্ষমতাকে দুর্বল ভাবার কোনো কারণ নাই, যেখানে আন্দোলন দুটা জিনিস, একটা জিনিস আপনি দাবি দেওয়া জানাতে পারেন, শান্তিপূর্ণভাবে দাবি দেওয়া জানাতে পারেন, আমরা সরকারের দিক থেকে এটা আমরা দেখব, কিন্তু আপনি দাবি দেওয়ার নাম করে কোনো নাশকতামূলক কার্যক্রম করলে, আইনেই তো বলা আছে নাশকতামূলক কার্যক্রম করলে কী ব্যবস্থা নেওয়া হবে, আমরা সেই ব্যবস্থা নেব, সেটা যে সংস্থাই হোক, পায়রা হোক, নেস্কো হোক, যে কেউ হোক, যদি আপনি দাবি দেওয়া করেন, আলোচনা করেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু নাশকতামূলক কাজ করলে, যে নাশকতামূলক কাজের জন্য যে শাস্তির বিধান আছে এটা পুরোপুরিভাবে প্রয়োগ করা হবে।